আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা জানালা পেয়েছি কয়েকটা বিভিন্ন সাইজের, ধরেন ছোট ছোট জানালা পেয়েছি, তারপর বড় বড় জানালা পেয়েছি। তো এখানে এভারেজে মানে ছোট বড় সব কিছু গড় করে আমরা 420 টাকা স্কোয়ার ফিট নিয়েছি। তো এই 420 টাকা স্কোয়ার ফিটের রেটে আমরা কী কী মালামাল দিলাম, তো আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আপনারা চাইলেও কিন্তু নিতে পারেন, ঠিক আছে? তো প্রথমে এখানে যে অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে সিলভার কালার অ্যালুমিনিয়াম। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাম্বুশ গ্লাস দিয়ে কাজ করেছি। এটা এখানে কিন্তু এটা মানে দরজার কাজ করেছি আমরা। তো দরজাতে সাধারণত অ্যাম্বুশ গ্লাসই নেয়। তো এখানে যে আমরা অ্যালুমিনিয়ামটা দিয়েছি, এটা হচ্ছে কাই কোম্পানির সিলভার কালার অ্যালুমিনিয়াম। আর গ্লাস হিসেবে আমরা দিয়েছি নাসির কোম্পানির 6 মিলি, একদম পাক্কা 6 মিলি ব্লু মার্কারি গ্লাস। তো আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পারতেছেন ব্লু মার্কারি গ্লাস। তো এখানে কিন্তু প্রত্যেক মার্কারির পিছনে কিন্তু আয়নার মতো থাকে। আর এখানে যে আমরা লকটা ব্যবহার করেছি, এটা হচ্ছে কাই কোম্পানির লক, একদম খোদাই করা লেখা আছে, আপনারা দেখতে পারতেছেন কাই কোম্পানি। তো কাই কোম্পানির লকের কথা দ্বিতীয়বার বলার কিছুই নেই, কারণ এটা প্রথম চান্সই অনেক 100% ভালো একটা লক। তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু খুব সুন্দর লাস্টিং করবে এবং অনেক দিন লাস্টিং করবে, আর যা খুব ইজিলি কিন্তু চলাচল করে, ঠিক আছে? তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা রাবারের ফিনিশিংটা যে দিয়েছি 100% দিয়েছি, কোথাও কিন্তু ফাঁকা নেই বা রাবার কোথাও কিন্তু গ্লাসের ভিতরে কিন্তু ঢুকে যায় নাই। অনেক জায়গায় দেখি আমরা যে থাই গ্লাসের রাবারটা ভিতরে ঢুকে যায়, আসলে রাবারটা ঢুকে গেলে ভালো লাগে না। তো আপনারা যেখান থেকে কাজ করান অবশ্যই রাবার ফিনিশিং দেখে নেবেন। তো আমাদের রেট অ্যাভারেজে 420 টাকা স্কোয়ার ফিট। তো এটা হচ্ছে বগুড়া জেলা। তো বগুড়া জেলা যদি হয় সেক্ষেত্রে আমরা 420 টাকার স্কোয়ার ফিট রেটে 4.5 ফিট, তারপর 4.5-4 ফিট এগুলো জানালা করে দিতে পারবো। আর যদি বগুড়া জেলার বাইরে হয় সেক্ষেত্রে অবশ্যই আলোচনা সাপেক্ষে রেটটা বলে দিব আমরা। তো ভিডিওটি আজ আর বড়ো করবো না, আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা নিত্য নতুন থাইয়ের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজ যাচ্ছি, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।